আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আশা করছি আল্লাপাক রব্বুল আলমিনের রহমতে বেশ ভালোই আছেন। দর্শক, আপনারা আমাকে অনেকে রিকোয়েস্ট করেছেন যে বাপ্পি ভাই, ইন্ডাস্ট্রিয়াল ইনকিউবেটরগুলো কী ধরনের ঘরে বসানো হয়ে থাকে এর বিস্তারিত জানতে। তো দেখতে পাচ্ছেন দর্শক, এটি হচ্ছে গরিপুর, ময়মনসিং গরিপুরের এখানে যে বড় স্যাটারটি দেখছেন, এটি খুবই আধুনিক সিস্টেম। এর টার্নিংগুলো কিন্তু রোবাস্ট গিয়ার ড্রাইভেন, অর্থাৎ 14 ওয়ার্ডের বা 28 ওয়ার্ডের মোটর দিয়ে প্রস্তুত নয়। এই রোবাস্ট গিয়ার ড্রাইভেন সিস্টেমটির মাধ্যমে এক টার্নিং ব্যবস্থাপনা এত শক্তিশালী, এক থেকে দুইজন বলবান ব্যক্তিকে অনায়াসে এটি নিয়ে ডিম ঘোরাতে পারে। আর এই ইনকিউবেটরটি অটোমেটিক ভেন্টিলেশন হওয়াতে পরিবেশ বান্ধব, অত্যধিক গরমের টেম্পারেচারকে অনেকটা কমিয়ে আনতে পারে, এর পাশাপাশি হিউমিডিটিকে প্রায় 70% মতো কমিয়ে নিয়ে আসতে পারে। তথাপিও এই বিল্ডিংয়ে আপনারা লক্ষ্য করে দেখেছেন একটি এয়ার কন্ডিশনের সুব্যবস্থা রয়েছে, অর্থাৎ উন্নত বিশ্বের ইন্ডাস্ট্রিয়াল ইনকিউবেটরগুলো বাংলাদেশে আনা হয়ে থাকে, সেই ইনকিউবেটরের সাথে অবশ্যই অবশ্যই এয়ার কন্ডিশন ব্যবহার করতে হয় এবং এর সাথে চিলার ব্যবহার করতে হয়। যখন বাতাসে হিউমিডিটি বেড়ে যায় আর রুম গরম হয়ে যায়, তখন এই চিলারের মাধ্যমে ভিতরের যে কপার কয়েল থাকে এটি ঠান্ডা হয়ে যায়, তীব্র ঠান্ডা, প্রয়োজনে বরফ পর্যন্ত হতে পারে। এর ফলে ইনকিউবেটরের ভেতরের অত্যধিক গরম এবং অত্যধিক হিউমিডিটি থেকে ইনকিউবেটরকে রক্ষা করা সম্ভব। এর পাশে রয়েছে, বাঁ পাশে রয়েছে আরেকটি ইনকিউবেটর। এই ইনকিউবেটরের কক্ষটি ন্যূনতম 12 ফিট উচ্চতা, উপরে পি ফর্ম দিয়ে বেষ্টিত, এবং ইনকিউবেটরের কক্ষটির চতুর্দিকে বা চারিপাশে ককশিট দিয়ে এবং পি ফর্ম দিয়ে এক প্রকার প্যাকেটিং করা। এবং দেখতে পাচ্ছেন এখানে রয়েছে একটি এয়ার কন্ডিশনের সুব্যবস্থা। এই ইনকিউবেটরের মাধ্যমে মুরগি হিসাবে মাসে 16,000 মুরগির বাচ্চা উৎপাদন করা যাবে। এর ডান পাশে রয়েছে আরেকটি ইনকিউবেটর। আসলে এই ইনকিউবেটরগুলো ক্যাটালগের মাধ্যমে সাথে মিলে না, এর কারণ হচ্ছে প্রাথমিক অবস্থায় ওনারা যখন ইনকিউবেটরটি নিয়েছিলেন, ওনারা আমাদের রিকোয়েস্ট করেছিলেন যে বাপ্পি ভাই, এই ইনকিউবেটরগুলোকে আমাদের এমনভাবে করে দেন যাতে আমাদের দরজা ভাঙতে না হয় বা দরজা সাধারণ দরজা দিয়ে ঢোকে। তো ওনারা প্রথমে 2টি ইনকিউবেটর নিয়েছিলেন, এখান থেকে বাচ্চা ফুটিয়ে বা মোটামুটি বেশ ভালো বাচ্চা পাওয়ার পর এরপরে ওনারা বাকি ইনকিউবেটরগুলো নিয়েছেন। দর্শক, অনেক খামারে আসলে ভিজিট করে জানতে পারি যে অনেক খামারি ভাই অর্থের অভাবে বিজ্ঞাপন করতে পারেন না, ইত্যাদি ইত্যাদি সমস্যা থাকতে পারে। তো আমি বাপ্পি হাজারি চিন্তা করেছি যে কোনো খামারি ভাই যদি চান যে বাপ্পি ভাই আমাদের বিনামূল্যে বিজ্ঞাপন করে দেয়, তো যে কোনো খামারি ভাই যারা আমাদের ইনকিউবেটর ব্যবহার করছেন, ওনারা আমাদের বললে আমরা অনায়াসে ওনার বিজ্ঞাপনটি আমাদের চ্যানেলে করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আর আরেকটি গুড নিউজ না বললেই নয়, আমাদের খুব দ্রুত ভারতের আগরতলার কাঁকড়াবন 2টো ইনকিউবেটর যাচ্ছে, আর আমিও সেখানে সরাসরি ইনকিউবেটরটি সেট আপ করবো। এবং আশা করছি ভারত থেকে অনেক ভাই প্রতিনিয়তই ফোন করেন, ওনারা আগরতলার থেকে প্রতিনিয়ত ইনকিউবেটর নিতে পারবেন। তো সব মিলিয়ে ভালো থাকবেন দর্শক, আজ আর নয়, আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।